প্রধানমন্ত্রীর ভারত সফরের আরো খবরাখবর জানাতে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার ভাস্কর দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে ধন্যবাদ ফয়সল তার আগে গুরুত্বের বিষয় আগে বলা আমি বলতে চাইছি যে দিল্লির আমি যে এয়ারপোর্টের বাইরে যে রাস্তাটা আছি অর্থাৎ প্রধানমন্ত্রী যেই রাস্তা ধরে তার আজকে নির্দিষ্ট গন্তব্যগুলো পৌঁছাবেন সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে আমি দেখাতে চাইছি যে কড়া নিরাপত্তার বেষ্টনীতে এসে গেছে এবং আস্তে আস্তে এই সড়কগুলো কিন্তু ফাঁকা করা শুরু করেছে এবং যেমনটা জানো যে বিকেল চারটের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি এই দিল্লির যে বিমানবন্দর সেখানে অবতরণ করবেন এবং সেখানে ভারতের যিনি উচ্চ স্তর উচ্চস্থানীয় যে নেতৃবর্গ তিনি তাকে ওয়েলকাম করবেন তবে এখনও পর্যন্ত আমরা নাম জানতে পারিনি ভারতের কিছু বিষয় বা এই মুহূর্তে তারা নামটি প্রকাশ জানতে চাইছেন একেবারে তো শেষ বেলায় আমরা নামটা জানতে পারি এবং এর সাথে যেমনটা জানো যে বাংলাদেশ হাইকমিশনের মুস্তাফিজুর রহমান অর্থাৎ তিনিও তার তিনি এবং তার যে টিম তারাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করবেন এবং যেমনটা জানো যে এরপর বিকেলে কিন্তু যে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এস জয়শঙ্কর তিনি কিন্তু যেই যে হোটেলে উঠবেন অর্থাৎ তাজ প্যালেস হোটেলে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি আধ ঘন্টার বৈঠক করবেন ছটা থেকে সাড়ে ছটার বৈঠক এটা আজকের শিডিউল এবং যেই প্রশ্নটি তুমি রাখলে যে আগামী দিনে অর্থাৎ আগামীকাল দুই রাষ্ট্রনেতার মাধ্যমে কি কি চুক্তি বা কি কি সামনে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে দশ থেকে বারোটি চুক্তি বা মৌস্বাক্ষর বা কিছু সমঝোতা নবায়ন করতে চলেছে এখন দেখার আস্তে আস্তে আমরা শেষ তথ্যগুলো পাবো যে কি কি আসছে ভাস্কর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য